সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে করে দেখাবো। দেখতে পাচ্ছ এটা ক্লাস সিক্সের যে ড্রয়িং আছে মালঞ্চ মিশনের স্কুলের, তো ওখানকার ড্রয়িং দেখতে পাচ্ছ পেন্সিল স্কেচ পুরো লাইন ড্রয়িং করা আছে। তো আমি তোমাকে এটা পুরো স্টেপ বাই স্টেপ করে দেখাবো এবং তারপর সেটাকে কীভাবে তোমরা পেন্সিল স্কেচ করবে সেটাকেও আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো ওকে ফ্রেন্ডস, তাহলে দেখো কীভাবে আমি শুরু করছি। তো তার আগে তোমাদেরকে যে পার্ট টুতে দেখো যে পেন্সিল স্কেচটা করা আছে পরের পৃষ্ঠাতে, ওটাকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক করতে ভুলবো না এবং সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা নর্মাল ডোমসের 2B পেন্সিল নিয়েছি এবং 4B, তার সাথে 6B, 8B এবং 10B। ওকে, এই কটা পেন্সিল দিয়ে আমি স্কেচ করে দেখাবো। প্রথমে দেখো 2B পেন্সিল নাও, দিয়ে দেখো কীভাবে আমি আগে পাহাড় থেকে শুরু করলাম এবং আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি সেভাবে স্টেপ বাই স্টেপ আগে ড্রয়িংটাকে কমপ্লিট করে নাও। তো বন্ধু দেখতে পাচ্ছ প্রায় আমার ড্রয়িং কমপ্লিট হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ পুরো আউটলাইনটা আগে হালকাভাবে সুন্দরভাবে আউটলাইনটা ড্রয়িং করে নিয়েছি। এরপর দেখো যে পাহাড়ের যে শেডিংটা আছে, আমি এখানে 4B পেন্সিল ইউজ করবে। আগে দেখো 4B দিয়ে হালকা 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 আগে সেটটাকে লাগিয়ে নাও এবং তারপরে যে সাইডগুলো আছে সেখানে ডিপ পেন্সিল মানে 6B বা 8B দিয়ে সেটটা দেওয়া হবে। এখানে দেখো যেমন আমি এখানে 6B আগে পেন্সিল দিয়ে দেখো ওটাকে মার্চ করে দিচ্ছি 4B সাথে মিক্স করে সুন্দরভাবে টেনে, এবং তারপর দেখো 8B দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ফিনিশ করে দিলাম। এখানে দেখো আমি 10B পেন্সিল দিয়ে শুরু করছি ডিপ থেকে, এবার ডিপ থেকে শুরু করে আস্তে আস্তে আমি লাইটের দিকে এটাকে দেখাচ্ছি। তো দেখো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করছি, নিশ্চয়ই তোমাদের এখান থেকে অনেক বেশি হেল্প হবে। দেখো নেক্সট দেখো যে পাহাড়ে যে ঝর্নার কোলটা আছে, এখানে কোলটাকে আগে 8B দিয়ে সেট দাও। ধারটাকে 8B একটু ডিপভাবে সেটটা দিয়ে নিলাম এবং তার সাইডে দূরের যে স্পেসগুলো আছে সেখানে একটু 4B বা 6B দিয়ে হালকাভাবে সেটটা টানো। ঠিক বাঁ সাইডটাও ঠিক সেইভাবে আগে ডিপভাবে দিয়ে নাও, 8B দিয়ে সেট দাও এবং তার সাথে দূরে যে সেট দেখো হালকা হালকা সেট যেগুলো ইউজ করছে এগুলো 6B বা 4B দিয়ে দাও। জলটাকে দেখো 4B দিয়ে আগে হালকা হালকা সেট দাও এবং তারপর সাথে জলের ফোঁটাগুলোকে ডিপ যেভাবে দিলাম ওইভাবে দাও, এবং তার সাথে যে পাহাড়টা আছে দেখো পাহাড়ে 6B পেন্সিল ইউজ করো এবং 4B
ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যেখানে ডিপ পোর্শন থাকবে সেন্টায় 8B এবং 10B পেন্সিলটাকে ব্যবহার করো। তো বন্ধু দেখো, আমি গাছটা প্রথম দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে 6B পেন্সিল নাও। 6B পেন্সিল নিয়ে ভালোভাবে প্রথম ফার্স্ট টোনটা একটু লাইটের উপর চাপাও, বেশি ডিপ করো না। ওকে, দেখতে পাচ্ছ পুরো জায়গাটাকে 6B দিয়ে আগে ভরে নাও। ওপরের সাইডগুলো একটু ফাঁকা রাখার চেষ্টা করো মিক্স করে করে, এবং পুরো যে 5টা স্টেপ আছে পুরো 5টা স্টেপটাকে আগে 6B দিয়ে কমপ্লিট করে নাও। ওকে, তো দেখতে পাচ্ছ আমি 5টা স্টেপ পুরো প্রায় কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো 10B পেন্সিল নাও, 10B বা 8B নাও, দিয়ে নিচের দিকগুলো ডিপ সেট আছে সেই ডিপ সেটগুলো দিতে থাকতে হবে আস্তে আস্তে। তো দেখো এখানে লাস্ট যে গাছটা আছে ঠিক সেইভাবে দেখো, প্রথমে 6B ব্যবহার করো এবং তার সাথে 8B ব্যবহার করছি। দেখো যে নিচের ডিপ পোর্শনগুলোকে 8B দিয়ে একটু চেপে সামান্য পাতার যে এফেক্ট আছে সেটা টেনে বার করার চেষ্টা করো। তো আগে হালকা, তারপর ডিপ দাও, এবং ডিপ দিয়েও হালকা দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু সেটাকে ভালো দেখে বুঝে দাও, তাহলে নিশ্চয়ই ভালো হবে আমি আশা করছি। দেখো পুরো গাছ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এরপর যে দূরের যে সেটটা আছে, এখানে দূরে প্রথম দেখো 6B দিয়ে হালকা হালকাভাবে টানছি, ওপর দিকগুলো সূর্যের আলোর যে এফেক্ট আছে হালকা হালকা সাদা ভাবটা রাখো, এবং তারপরে 10B বা 8B দিয়ে যে পাতার শেপ আছে স্ট্রোকভাবে, সেই স্ট্রোকভাবে টেনে আস্তে আস্তে বার করবার চেষ্টা করো। এখানে দেখো যে পাথর যা আছে, পাথরের যে রক যে স্টোন ব্যাপার, ভারী ভারী যে ব্যাপার, সেটা বোঝার জন্য দেখো আমি এখানে ডাইরেক্ট 8B এবং 10B দিয়ে পুরো ডিপভাবে সেটটা কমপ্লিট করেছি। এবং তারপর দেখো যে পুকুরের যে মানে নদীর যে পাটটা আছে সেই পাটটাকে প্রথমে আমি ডিপ পেন্সিল দিয়ে সেটটা দিলাম, এবং তার সাথে হালকা পেন্সিল দিয়ে ওপরগুলো, যেমন হালকা পেন্সিল বলতে 6B বা 4B দিয়ে একটু মিলিয়ে মিলিয়ে দাও। সাথে জলটাকে দেখো, জলে যে কোলের দিকগুলো আছে সেখানে একটু ডিপ পেন্সিল ইউজ করো, এবং দূরের দিকগুলোকে 4B বা 6B দিয়ে হালকা করে সেট দিয়ে ছেড়ে দাও। বেশি ডিপ দেওয়ার দরকার নেই এখানে, হালকা জলের যেন সেই পাতলা এফেক্টটা যেন পাওয়া যায় সেটাকে মাথায় রাখো। এবং তার সাথে দেখো যে পাড়ের কোলগুলো একটু ডিপভাবে আমি দিয়ে দিলাম, যে লেফট সাইডটাও ঠিক একই রকমভাবে আগে পাড়ের কোলটাকে দাও, এবং তারপরে দূরের সেটটাকে হালকা হালকাভাবে ব্যবহার করো। তোমার ছোট বন্ধুরা, ড্রয়িংটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ড্রয়িং দেখার জন্য। দেখে থাকুন কৃষ্ণ মন্ডল।